এখন বর্ষাকাল, পাহাড়ে এখন শুধুই মেঘ বৃষ্টির খেলা। কার্শিয়াং সোনাডা হয়ে এখন চলে এসেছি জোর বাংলোতে। এখান থেকে ঘুম দার্জিলিংয়ের দিকে না গিয়ে হাতের ডান দিকের রাস্তা ধরে চললাম আমাদের আজকের গন্তব্য লামাহাট্টার উদ্দেশ্যে। বর্ষায় পাহাড়ের সৌন্দর্য সত্যিই ভীষণ মনোমুগ্ধকর। চারিদিকে পাহাড়ের গায়ে গায়ে মেঘেদের আনাগোনা লক্ষ্য করা যায়। সবুজ পাহাড় যেন বর্ষার জলের স্পর্শে আরও বেশি সবুজ হয়ে ওঠে। লামাহাট্টাতে আমাদের আগে থেকেই হোমস্টে বুকিং করা ছিল। শেষমেশ বেলা দুটো নাগাদ আমরা এসে পৌঁছলাম আমাদের আজকের গন্তব্য লামাহাট্টা আশাআনি হোমস্টেতে। হোমস্টেতে রুম নিয়েই ফ্রেশ হয়ে নিলাম। রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর বাথরুমটিও ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমে গিজার রয়েছে। আমাদের লাঞ্চ তৈরি ছিল। বাঙালি হোমস্টে খাওয়া দাওয়ার কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই ছিল বেশ ভালো। লাঞ্চের মেনু ছিল ভাত, ডাল, আলু এবং পাঁপড় ভাজা, সবজি, ডিমের কারি, আচার এবং স্যালাড। লাঞ্চ শেষ করে হোমস্টের আশেপাশে ঘুরে দেখার জন্য বের হলাম। হোমস্টের উল্টো দিকেই রয়েছে গভীর পাইনের জঙ্গল। আমাদের হোমস্টে থেকে 2 মিনিটের পায়ে হাঁটা পথেই রয়েছে লামাহাট্টা ইকো পার্ক। আগামীকাল সকালে এই পার্ক ঘুরে দেখব। পাহাড়ে সারা বছরই রং বেরঙের বাহারি মরশুমি ফুল দেখতে পাওয়া যায়, আর বর্ষায় হয়তো এর পরিমাণ আরও বেশি হয়। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো, হোমস্টের আলোগুলোও জ্বলে উঠল ধীরে ধীরে। পাহাড়ের এই ছোট্ট গ্রামগুলোতে সন্ধ্যা নেমে আসে খুব তাড়াতাড়ি। পাহাড়ের বেশিরভাগ জায়গায় ময়দার রুটি দেওয়া হলেও এখানে পেলাম একদম আটায় তৈরি রুটি। ডিনারের মেনু ছিল রুটি এবং চিকেন কারি। পরদিন সকালে ঘুম ভাঙল পাখির ডাক শুনে। ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। এখন চলে এসেছি লামাহাট্টা ইকো পার্কের প্রবেশদ্বারে। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 15 টাকা। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ও স্থানীয় মানুষদের সহযোগিতায় 2012 সালে এই লামাহাট্টা ইকো পার্কটি চালু হয়। স্থানীয় উপজাতিরা এই পার্কটি পরিচালনা করেন।
পার্কের ভেতরে গভীর পাইনের জঙ্গল, পাহাড় আর অসংখ্য ফুলের সমারোহ। আছে বসার জায়গা, ওয়াচ টাওয়ার, আর যতদূর চোখ যায় শুধুই চিরহরিৎ গভীর পাইনের জঙ্গল। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া যায়। পার্কের একদম ওপরে প্রায় 1 কিলোমিটার পায়ে হাঁটা দূরত্বে রয়েছে একটি পবিত্র জলাশয়। দার্জিলিং শহর থেকে লামাহাট্টার দূরত্ব মাত্র 19 কিলোমিটার, আর শিলিগুড়ি থেকে তিস্তা বাজার হয়ে লামাহাট্টার দূরত্ব 65 কিলোমিটার। পাইনের জঙ্গলের মধ্য দিয়ে পাথরের তৈরি আঁকাবাঁকা পথ ধরে এখন চলেছি পার্কের ওপরে অবস্থিত জলাশয়ের দিকে। পথের দুপাশে গগনচুম্বী পাইন গাছের জঙ্গল এই পথের শোভা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। বেশ অনেকটাই চড়াই পথ, তবে আঁকাবাঁকা পথের দুপাশের অসাধারণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে বেশ সহজেই অনেকখানি উপরে চলে আসলাম। এই হলো সেই লামাহাট্টা লেক, চারিদিকে গভীর পাইনের জঙ্গল, আর তার মাঝেই এই জলাশয়। বেশ কিছু ধর্মীয় পতাকা লক্ষ্য করা গেল। প্রকৃতির মাঝে খুব কাছ থেকে নিরিবিলি পরিবেশে প্রকৃতিকে উপভোগ করার আদর্শ জায়গা। বেশ অনেকক্ষণ সময় কাটালাম এখানে। লামাহাট্টা লেক দর্শন করে হোমস্টেতে ফিরে এলাম। এখন আকাশে প্রচুর মেঘ, তাই আর হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া গেল। এখন চলুন একটু কথা বলে নেওয়া যাক এই হোমস্টের কর্তা উদিত বাবুর সঙ্গে, আর ওনার কাছ থেকেই জেনে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আপনার নাম? আমার নাম উদিত ঘোষ, আর আমি যেখানে আছি এটা আমার হোমস্টে, লামাহাট্টা আশানি হোমস্টে। আপনারা যদি প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোভাবে উপভোগ করতে চান, কাঞ্চনজঙ্ঘা দেখতে চান, তাহলে লামাহাটাতে আসতে পারেন, আমাদের হোমস্টেতে আসতে পারেন। লামাহাটা আসতে গেলে আপনাকে শিলিগুড়ি থেকে বাই রিজার্ভ কারে আপনি আসতে পারেন লামাহাটাতে। 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। আর আপনি যদি চান রিজার্ভ গাড়ি না করে যদি শেয়ারিং এ আসতে চান, তাহলে আপনাকে দার্জিলিং এর যে শেয়ার কার আছে শিলিগুড়ি থেকে, সেখান থেকে শেয়ার করে জোর বাংলো নামতে হবে। জোর বাংলো থেকে আবার শেয়ার গাড়ি আপনাকে ধরতে হবে। শেয়ার গাড়ি ধরে আপনি চলে আসবেন 9th মাইল লামাহাটা। এখানে এই হোমস্টে লামাহাটা আশানি হোমস্টে। এখানে আপনি পাবেন প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছে, আতিথেয়তা ভরপুর পাবেন, তার সাথে পাবেন বাঙালিয়ানা খাওয়ার, যেটা বাঙালি গেস্টরা এসে খুব খোঁজে পাহাড়ে। তো আমরা এই দিকটাতে একটু বেশি নজর রেখেছি, আমরা বাঙালি আনাটাকে একদম বজায় রেখে এখানের গান বাজনা থেকে শুরু করে এখানে খাবার দাবার সবকিছুর মধ্যে একটা বাঙালি আনার টাচ রেখেছি। 6টা রুমস আছে, তার মধ্যে 4টে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ রুমস, আর 2টো আছে হচ্ছে পাইন ভিউ রুমস। 20 জনের অ্যাকোমোডেশন একটা টাইমে আপনি এখানে পাবেন। বেসিক যে জিনিসগুলো থাকে একটা একটা হোমস্টেতে সেই সবকটা এখানে আপনি পাবেন। গরম জলের ব্যবস্থা রয়েছে, এখানে ওয়াইফাই আছে, বহু মানুষ পাহাড়ে এসে কাজ করছেন,
তো তাদের কথা মাথায় রেখে আমরা এখানে হাই স্পিড ইন্টারনেট ওয়াইফাই ফেসিলিটি রেখেছি। আমাদের এখানে ইনভার্টার রয়েছে, তাই লাইনের কোনো সমস্যা হয় না, তাই আপনি এখানে এসে কাজও করতে পারেন। যেহেতু এটা হোমস্টে, এখানে কেবলমাত্র রুম দেওয়া হয় না, হোমস্টে কনসেপ্টটাই হচ্ছে ফুডিং লজিং বেসিসে হয়, মানে আপনাকে প্রতিদিনের খাবার এবং থাকা একসাথে দেওয়া হয়। সেখানে স্টার্ট হচ্ছে ফার্স্ট ডে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার অ্যান্ড নেক্সট ডে ব্রেকফাস্ট, মানে একদিনের থাকা এবং খাওয়া নিয়ে আপনাকে 1400 টাকা পে করতে হচ্ছে। আপনি যদি শিলিগুড়ি থেকে রিজার্ভ গাড়ি করে লামাহাটা আসে চান, মোটামুটি আপনি ধরে রাখতে পারেন 3500 টাকা আপনাকে গাড়ি প্রতি পড়বে। আর আপনি যদি শেয়ারিং এ আসতে চান, সেক্ষেত্রে ভাগ করে যখন আসতে হবে, আপনার 400-800 টাকার মধ্যে আপনি শিলিগুড়ি থেকে লামাহাটা অবধি পৌঁছে যেতে পারেন। এখানে আপনি কোথায় কোথায় ঘুরবেন লামাহাটাকে বেস করে, বেশ কয়েকটা জায়গা আছে যেখানে আপনি সাইট সিং করতে পারেন। একটা যেটা আমি ফার্স্ট বলছি, এখান থেকে লামাহাটাতে স্টে করে আপনি একদিনে সাইট সিং এ যেতে পারেন তাগদা, তিনচুলে, পেশক, লাভার্স পয়েন্ট, ত্রিবেণী, এই সবটা আপনি একদিনে কভার করতে পারেন। আরেকদিন আপনি এখান থেকে বেরিয়ে দার্জিলিং এর লোকাল সাইট সিং করে আবার ব্যাক করে আসতে পারেন লামাহাটাতে। আপনি চাইলে এখান থেকে বেরিয়ে ক্যালিম্পং লোকাল সাইট সিং করতে পারেন। এখান থেকে ক্যালিম্পং এ গিয়ে ক্যালিম্পং এর ডেলো, সায়েন্স মিউজিয়াম, হনুমান টেম্পল, ক্যাকটাস গার্ডেন, বুদ্ধা পার্ক, এগুলো সব কভার করে আবার আপনি বিকেলের মধ্যে লামাহাটা চলে আসতে পারেন। সেক্ষেত্রে প্রত্যেকদিন তাগদা তিনচুলে যদি সাইট সিং করেন, সেক্ষেত্রে নিয়ার অ্যাবাউট আপনার 3000 টাকার মতন পড়বে। আর যদি ক্যালিম্পং সাইট সিং করতে চান, সেক্ষেত্রে 4500 মতন আপনার পড়বে গাড়ি পিছু। আর যদি দার্জিলিং সাইট সিং করে দার্জিলিং এর সবকটা পয়েন্ট কভার করে আসতে চান, সেক্ষেত্রে 3500-4000 টাকা আপনার পড়বে পার গাড়িতে। অনেকে দার্জিলিং এ ফার্স্টে স্টে করেন, শিলিগুড়ি বা এনজিপি থেকে একেবারে চলে আসেন দার্জিলিং, দার্জিলিং ঘুরে নিয়ে দেন তারা লামাহাটাতে নেক্সট ডেস্টিনেশন হিসেবে চলে আসেন। সেক্ষেত্রে গাড়ি রিজার্ভ করে যদি দার্জিলিং থেকে আসেন, সেক্ষেত্রে আপনার 2000 টাকা মতন আপনার গাড়ি ভাড়া পড়বে দার্জিলিং থেকে লামাহাটা ড্রপ। বাঙালি মানেই ভ্রমণ পিপাসু, সকল বাঙালি তথা ভারতের অন্যান্য জায়গার অন্যান্য মানুষকেও আমরা সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের লামাহাটা আসানি হোমস্টেতে। আপনারা আসুন, আপনারা আমাদের হোমস্টেতে আসুন, থাকুন এবং এই জায়গাটাকে উপভোগ করুন। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আমার হোমস্টের সকলের পক্ষ থেকে। লামাহাটা ছাড়াও আমাদের আর দুটো প্রপার্টি রয়েছে, আরেকটা আছে লোলেগাঁওতে, লোলেগাঁও ফার্ম হাউস বলে, যেটা পড়ছে আপনার ক্যালিম্পং ডিস্ট্রিক্টে। আরেকটা আছে লাটাগুড়ি, লাটাগুড়ি বনলতা রিসর্ট, যেটা ডুয়ার্স এর মধ্যে পড়ছে। আপনারা চাইলে লামাহাটা, লোলেগাঁও, লাটাগুড়ি তিনটে জায়গাতেই ঘুরতে পারেন। সব জায়গাতে আপনাদেরকে যত সম্ভব আমরা চেষ্টা করব আপনাদের সকল পরিষেবাগুলোকে সুষ্ঠুভাবে প্রদান করার, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক বন্ধুরা, লামাহাট্টা ভ্রমণ সংক্রান্ত আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওতে আমি যতটুকু সম্ভব তথ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো তথ্যের প্রয়োজন হয়, তবে নিঃসংকোচে আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করুন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং মতামতের মাধ্যমে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন এই আশা রাখছি। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।